পরিমনির মতো মেয়েদের জামিন হয়, দিব্যি ঘুরে বেড়া সুবিধা নেই, কিন্তু কোরআনের মুফাসসির মুহাদ্দিস মুফতিদের কি অবস্থা বলেন? আল্লামা মামুনুল হক সাহেবের আজকে দেখলাম তার বড় সন্তান কাভার্ড ভ্যানের দিকে তাকিয়ে কেমনে দাঁড়িয়ে আছে, কত সোর সিটার বাটপারের জামিন হয়, তাদেরকে কোঠে আনানোর সময় ওদের হাতে কিছুই থাকে না, পায়ে কিছু থাকে না। আজ কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস মুফতিদের জামিনের জন্য কোর্ট থেকে এ কোর্ট থেকে ও কোর্টে নিতে গেলে পরে আসতে গেলে তাদের হাতের উপরে করার উপরে করা। এ জাতি আল্লাহর আজাব থেকে বাঁচবে কি করে আমারে বলেন? অথচ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আলেমদের যে শ্রেষ্ঠ মানুষ আর কে আছে বলেন? মিথ্যে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় কারারুদ্ধ করে রাখা হয়েছে, কি অপরাধ ওই সমস্ত আলেমদের আমারে বলেন? সামান্য কয়েকটা দিন দুনিয়ায় থাকার ধান্দা নিয়ে আপনি যা করলেন এটা তো শয়তানও বিশ্বাস করে না। আজকে যাদের নামে মিথ্যে মামলা দিয়ে আপনি কারারুদ্ধ করে রেখেছেন তার পরিবারে তাকান, রাত যত গভীর হয় তার স্ত্রীর চোখে ঘুম কেটে যায়, মায়ের চোখে ঘুম কেটে যায়, বাবার চোখে ঘুম কেটে যায়, সবাই কাটা কবুতরের মতো ছটপট করতে করতে রাত কাটায়। আপনি জেনে শুনে বুঝে এই লোকগুলির নামে মিথ্যে মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখলেন, তার স্ত্রী ঘুমাতে পারলো না, তার ছেলে মেয়ে মানুষ হতে পারলো না, তার মা বাবার চোখ থেকে যে পানি ঝরালেন, আপনি কি বাঁচতে পারবেন? হ্যাঁ, দুনিয়ায় বাঁচতে পারলেও আখেরাতে আল্লাহ বাঁচতে দেবে না, এই কথা বলে না কেন? দুনিয়ার মামলা হামলা জুলুম অত্যাচার দুনিয়ার আইন আদালত থেকে আপনি বাঁচতে পারলে আল্লাহর মামলা হামলা আইন আদালত থেকে আপনি বাঁচতে পারবেন না। এজন্য যা করেছেন চিন্তা ভাবনা করেন, যে জমিনের ওপরে বসে আছেন বিচরণ করছেন, এই জমিন কেয়ামতের ডাক দেয়া বলবে রাব্বুল আলামিন তোমার এই বান্দারা আমার উপরে ভর করে যা করেছে সব সিটারি বাটপারি দুই নাম্বারি তোমার আসমানের নিচে আমার উপরে যারা সবচেয়ে ভালো মানুষ ছিল এদের নামে তারা মিথ্যে মামলা দিয়ে জেলখানায় কারারুদ্ধ করে। আলেমরা দুনিয়ার মামলা হামলা জুলুম অত্যাচার নির্যাতনের পরোয়া করে না, আলেমরা এখন এগুলি মনে করে নিয়েছে মামা শ্বশুরের বাড়ি। যুগে যুগে যত নবী আর রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূল হকের দাওয়াত দিতে গিয়ে জালিমের জুলুম অত্যাচার সহ্য করেছে। শুধু আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছে তাকিয়ে দেখেন আমার আল্লাহর হকের কথাগুলি বলতে গিয়ে অনেকের উপরে জুলুম অত্যাচার টর্চার অনেককে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ কিন্তু বাদ দেয়া হয়নি। আমি জানি আমি এই হাব কথাগুলি বললে আপনার খারাপ লাগবে, তাই বলে তো আমি ছেড়ে দেব না, আমি এসেছি আমি বলবই। আপনি আমার একজন রক্তের সম্পর্কিত ভাই না হলেও আপনি আমার একজন দিনী মুসলিম ভাই, কথা বলেন না কেন? আমি আপনার জাহান্নাম থেকে বাঁচাতে চাই, এই জন্য 1500 বছর পূর্বে আল্লাহ রেড সিগন্যাল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওহে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো, তোমাদের আহাল তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কথা কার? আরো জোরে বলেন, আমি এই জন্যে আমাকে সেভ করবার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আমি এই কথাগুলি রিক্স নিয়ে বললাম। এর পরের কাজ হচ্ছে আপনি আমার মুসলিম ভাই দিনী ভাই এবার আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। এখন আমার কথায় যদি আপনি রেগে যান করার কিছু নেই, আপনি যদি আমার উপর ক্ষেপে যান আমার করার কিছু নেই, আমি আপনি আমার দিনী ভাই আমি আপনার একজন মুসলিম ভাই আমি এসেছি হক কথা বলছি বলবই। এখন আপনি আমার উপর রাগ না করে আপনার কাজ হবে এগুলি মেনে নেয়া। যুগে যুগে যত জুলুম অত্যাচার যুগে যুগে মানুষ হয়ে যারা মানুষের উপরে করেছে মহান আল্লাহ তাআলা কাউকে একেবারে ছেড়ে দেয়নি, সবাইকে আমার আল্লাহ যুগে যুগে লাঞ্ছিত আর অপমানিত করেছে, এই কথা বলল। কোন ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কোন
অত্যাচারীকে আমার আল্লাহ ছেড়ে দেয়নি, প্রত্যেকটাকে আমার আল্লাহ দুনিয়ায় লাঞ্ছিত আর অপমানিত করেছে। এই কথা বলে না কেন? কারণ আমরা জানি যারা মানুষে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আরবিতে তাদের নাম আসে তারা জালেম। তারা কি? আরো জোরে বলেন। আর জালেমদের উপরে আমার আল্লাহর সরাসরি মামলা। কার মামলা? আরো জোরে। আপনার নামে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মামলা দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী মামলা দেয়, আপনি বাঁচবেন? কথা বলেন না কেন? পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এদের উপরে সরাসরি মামলা কার? আল্লাহ পাক বলেন, ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান্নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক উলাইকা লাহুম আযাবুন আলীম। সারাইশরা 42 নম্বর সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর মামলা ওই সমস্ত মানুষদের উপরে, ওয়া বগুনা ফিল আরদি বিগাইরিল হাক, যারা অন্যায়ভাবে মানুষের উপরে টর্চার করে, জুলুম করে। কথা কার? আরো জোরে বলেন। অতএব কারণে আজ আপনি মানুষের ভিতর থেকে জুলুম করা ছেড়ে দেন, মানুষের উপরে টর্চার করা ছেড়ে দেন, না হলে আপনি আমার আল্লাহর মামলায় পড়ে গিয়েছেন। দুনিয়াও শেষ, আপনার আখেরাতও শেষ। এক কথা বল না কেন? আমরা জানি পৃথিবীতে দুইটা হক, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা হলো আমার আল্লাহর, আর একটা তার বান্দার। আপনাকে আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে, আপনি তার বিধান মানলেও শোনো, না মানলেও শোনো, তিনি গফফার, রব, রহিম নামের, রহমান নামের খাতিরে আপনারে মাফও করে দিতে পারে। এই কথা বল না কেন ভাই? দুই নাম্বার হকটা হলো হকুল ইবাদ, বান্দার। আপনি আল্লাহর বান্দা হয়ে একটা বান্দার যদি সর্বনাশ করেন, তার যদি আপনি ক্ষতি করেন, ওরে ভাই, ও আপনারে মাফ না করলে ও আমার আল্লাহ মাফ করবে। বলেন বলেন, আমার কাছে 10,000 টাকা নিলেন হুজুর বিপদ দেন, টাকা দেবার পরে এখন 10 বছর হয়ে যাচ্ছে, দেবার কোনো খবর নেই, এখন আমারে দেখলে আপনি পালান। এই কথা বলেন না কেন? এই 10,000 টাকা এটা আমার, আমার ঘাম ধরানো অর্থ, আমি যদি আপনারে মাফ করে দেই তাহলে বাঁচতে পারবেন, আর আমি যদি মাফ না করি আপনি বাঁচতে পারবেন না। আজ এইরকম হক মারার জম এই দেশে আছে না নেই? আপনি মানুষে মানুষের দিনের হক নষ্ট করলেন, এই কথা বলবেন কেন? মানুষের স্বাধীনতা আপনি হরণ করলেন, মানুষের অধিকারগুলি আজ আপনি খর্ব করলেন। এই মানুষগুলি যদি আপনারে মাফ না করে, আমার আল্লাহও মাফ করবে না। এই জন্য মুসলিম ওই ব্যক্তিরে বলা যায়, যার হাত থেকে, সোবান থেকে অপরাপর মানুষ নিরাপদ থাকে। সোবান আল্লাহ বলতে পারেন না? আজ আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার হাত থেকে কেউ নিরাপদ নেই। এই হাত বলতে শুধু এই হাত না, এই হাত বলতে ক্ষমতার হাত। এই কথা বলেন না কেন? আজ আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার ক্ষমতা থেকে, আপনার হাত থেকে, আপনার চেয়ার থেকে, গেয়ার থেকে কেউ নিরাপদ না, আপনার জবান থেকে কেউ নিরাপদ না। একটা বলেন না কেন? এই জন্য কি করছেন? চিন্তা ভাবনা করে করেন। আপনার এতেকালের পরে মানুষ আপনার জন্য মন থেকে দোয়া করবে তো, নাবার কাঁচা বাঁশ নিয়ে আপনার গুতনোর চেষ্টা করবে। তিরমিজির হাদিস বলছে, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন এতেকাল করে, ওর স্ত্রী থেকে নিয়ে ওর পরিবারের ওর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ভেতরে যখন এই নিউজটা শুনে ফেলে, অমুক লোক মারা গিয়েছে, এই লোকগুলি যখন সাক্ষী দেয়, রব্বুল আলামিন, এই বান্দাটা তোমার অনেক ভালো ছিল, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জীবনের গোনা মাফ করে দেয়। রাসূলুল্লাহর কাছে সাহাবা ইকরাম এক অভিযোগ করলেন, হে রাসূল, ওই যে লাশ দাঁড়ছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে কবরস্থানে, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি উত্তরে প্রশ্ন করলেন, এই লাশটা কি ভালো, এই মানুষটা জীবন্ত অবস্থায় কি ভালো ছিল? সাহাবাই কেরাম বললেন, হে রাসূল, হ্যাঁ, এই লোকটা ভালো ছিল। নবীজি ডাক দেয়া বলেন, তোমরা সাহাবাই কেরাম যেহেতু বলছো ভালো, নিঃসন্দেহে মহান আল্লাহর কাছে মানুষটা ভালো। আবার কিছুদিনের মধ্যে চারজন মানুষ খাটলিয়ায় করে আর একটা লাশ নিয়ে যাচ্ছে, সাহাবাই কেরাম আবার ডাক দিয়ে বলেন, হে রাসূল, ওই যে লাশ দেয়,
নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবাই কেরাম বলো এই লোকটা কেমন ছিল? সাহাবাই কেরাম বললো, এই লোকটা দুই নাম্বার। নবীজি বলেন, লোকেরা যেহেতু দুই নাম্বার সাক্ষ্য দিয়েছে, মহান আল্লাহর কাছে ও লোকটা দুই নাম্বার। আরে ভাই, আপনি যাই করেন না কেন, আপনি কয় নাম্বার? আপনার সব ক্যারেক্টার সব কিছু জানে আপনার বউ। এই কথা বল না কেন। এরপরে জানে আপনার পরিবারের মানুষ, এরপরে জানে পাড়া প্রতিবেশী, এরপরে আত্মীয় স্বজন। এই জন্য আপনার এন্তেকালের পরে এই লোকগুলি যদি দোয়া করে আপনি বাঁচতে পারবেন, আর দোয়া না করে যদি বদ দোয়া করে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। অতএব কারণে মানুষে মানুষের উপরে টর্চার করবেন না, জুলুম করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। এ দেশে এরকম হক মারার জম আছে না নেই? জমি জায়গা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় হাত বোলায়, মা এই হাত যেন তেন জায়গার হাত না, কাবার গিলাফ ধরা হাত, তোরে কিছুই দিতে পারলাম না, কাবার গিলাফ ধরা হাত, মাথায় হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ যেন তোরে দুধে ভাতে খাওয়ায়। এই লোকটারে কি হাজি বলা যায়? এই কথা বলতে কেন। পৃথিবীতে আমার আল্লাহ তাআলার স্পেশাল কিছু মেহমান আছে, যারা আল্লাহর ঘর, যারা আল্লাহর ঘর যারা প্রদক্ষিণ করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর যারা জিয়ারত করে, এরা আল্লাহর কাছে স্পেশাল মেহমান। সুবহানাল্লাহ বলতে পারেন না? আতস আজ আল্লাহর ঘর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর পা দিয়ে আমার ভাইরা প্রদীপ প্রদক্ষিণ এবং জিয়ারা করার পরে এদেশে অনেক মানুষ এসে দেখেন কি করছে, হক মারা শুরু করে ফেলেছে, জায়গা জমি টাকা পয়সা সব ছেলের নামে, আর মেয়ের মাথায় খালি হাত বোলায়। এরে কি হাজি বলে মানা যায়? কথা বল না কেন। আপনার ঔরস থেকে আপনার ছেলে, আপনার মেয়ে সবাই আপনার। দেড় হাজার বছর পূর্বে আমার আল্লাহ আপনার জন্যে, আমার আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাদ্দিল উনসাইন। আল্লাহ পাক বলেন, আমার ওসিয়ত, আমার আদেশ, আমার অর্ডার, দুই মেয়ে সমান সমান এক ছেলে। আপনার ধন সম্পদ থাকলে পরে আপনি কেমনে সেটা বন্টন করবেন, আমার আল্লাহ দেড় হাজার বছর আগে দিক নির্দেশনা দিয়েছে, দুই মেয়ে সমান সমান এক ছেলে। এই কথা কি বোঝা যায়? আজ আপনি সব ছেলের নামে দিলেন, মেয়ের নামে কিচ্ছু দিলেন না, তাকান তো মেয়েটার পরিবারে কি অশান্তি। স্বামী উঠতে বসতে গালি দেয়, তোর মনে হয় জন্মের সমস্যা আছে। তোর বাবা যদি তোরে জন্ম দিত, তাহলে অন্তত তোর বাবার সম্পদের কিছু তোরে দিত। আমার সন্দেহ হয় তোর বাবা তোরে জন্ম দেয়নি। এই কথা বল না। আপনার কারণে আপনার এই মেয়েটা উঠতে বসতে তার স্বামীর পরিবারে অপমানিত, লাঞ্ছিত। কেন করলেন? আপনি কাবার মতো জায়গায় হজ ওমরা করতে গিয়ে যদি আপনি মারা যান, আমার আল্লাহ আপনারে ছেড়ে দেবে না, হক নষ্ট করার দায়ে আমার আল্লাহ জাহান্নামে দেবে। মেসকাদের একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, পৃথিবীতে কেউ যদি কারো শরীক ফাঁকি দেয়, কারো হক নষ্ট করে, তার তিনটা ক্ষতি হয়। নাম্বার ওয়ান, কেউ যদি কারো হক নষ্ট করে, শরীক ফাঁকি দেয়, ও জীবনে যাই করুক না কেন আল্লাহ কানের উপরে উঠায় না। এই কথা বোঝা যায়? ও যতই নামাজ কালাম পড়ুক, যতই মাথায় টুপি রাখুক, দাড়ি বড় রাখুক, জব্বাব্বা করুক, হাতে তসবিনে হুকুর হাক্কার করুক, কোনো লাভ নেই। ওর জীবনের কোনো ভালো আমল আমার আল্লাহ কানের ওপরে উঠায় না, উঠাবে না। দুই নাম্বারে শরীক ফাঁকি দিয়ে হক নষ্ট করে যে সম্পদ এক্সেস রাখবে, জমা রাখবে, ওর নেক্সট প্রজন্মকে আমার আল্লাহ ভোগ করতে দেবে না, খেতেও দেবে না। তিন নাম্বারে ওগুলি আমার আল্লাহ তালা ওর নেক্সট প্রজন্মের দ্বারা খারাপ খারাপ দুই নাম্বার কাজে ব্যয় করাবে। কেন করছেন আপনি বলেন? এই জায়গা এখানে কত মানুষ বসে আছে। আমি যদি বলি, ভাই বিয়ে করেছেন, আজ অনেক দিন হয়ে গেল, চারটা পাঁচটা সন্তানের জনক আপনি, স্ত্রীকে মহারণা দিয়েছেন, একটু হাত তোলেন, অনেকে গোল্ডেন নিয়ে ফেল করবে। তাই কথা বল না কেন। বাসর রাত্রে স্ত্রীর পা ধরে কায়দা করে মাফসে নিয়েছেন, এটা কি মহারণা মাফ হয়েছে বলেন?
আদর্শ আল্লাহ দের হাজার বছর পূর্বে জানিয়েছে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, নামাজ রোজার মতো আবশ্যকীয় মহরনা একটা ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আল্লাহ রাসুলের দিক নির্দেশনা, কারো যদি মহরানা দেবার অ্যাবিলিটি থাকে সে যেন বিয়ে করে, মহরানা দেবার অ্যাবিলিটি যদি না থাকে ও যেন রোজা রেখে মারা যায়। এই কথা বল না কেন? আজকে আটটা দশটা বছর হয়ে গেল বিয়ে হবার, একটা টাকা স্ত্রীর মহরানা দেবার খবর নেই, অথচ বউ কি জোরে পিটায়। আখেরাত পরকাল মিজান ফলছে, রাত জাহান্নাম নিয়ে আমাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। আর যদি জাররা পরিমাণ আখেরাত পরকাল মিজান ফলছে, রাত জাহান্নাম নিয়ে আমাদের টেনশন থাকতো, অন্তত মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ ইসলামের বিরুদ্ধে লাগতে পারতাম না। ও চিন্তা চেতনা আমাদের নেই, আমাদের ধান্দা শুধু কাক ঠকে কে বড় লোক হওয়া যায়। এই কথা বলে না কেন? কি করে এই চেয়ারে 71 পর্যন্ত টেকা যায়? এই ধান্দা, এই কথা কয় না, শুধু সিটারি বাটপারি দুই নাম্বার দিয়ে আমাদের ভরপুর। আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন আল্লাহ প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞেস করবে। আমাদের এই চিন্তা চেতনা আছে? আছে শুধু সিটারি বাটপারি দুই নাম্বারি, কাক ঠকে কে বড় লোক হওয়া যায়, কি করে এই চেয়ারে স্থায়ী হওয়া যায়? এই কথা বলে না কেন? কি জবাব ওই দিন দেবেন আমারে বলেন? এই যে জমিনের উপরে আপনি বসে আছেন, এই জমিন কি আপনারে ছেড়ে দেবে? আজ জমিন কথা বলতে পারছে না, কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ জমিনের জবান খুলে দেবে। ইয়াউমা ইদিন তু হাদিসু আখবারহা বি আন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহর আদেশে জমিন সব ব্যাখ্যা করে বলবে, ডাকতে বলবে আল্লাহ এরা বাটপার সিটার দুই নম্বর, তোমার জমিনে বিচরণ করে তোমার বিধান মানেনি, তোমার ইসলাম মানেনি, যারা মানানোর চেষ্টা করেছে তাদের নামে মিথ্যে মামলা দিয়ে, গাছ কাটার মামলা দিয়ে জেলখানা কারারুদ্ধ করেছে। আজ জমিন কিছু বলতে পারছে না, জেলখানাগুলিতে আসর সিটার বাটপার দিয়ে ভরা, তাদের জামিন হয়, তাদের মুক্ত করার ব্যবস্থা হয়। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস মুফতিরা জেলখানায় কারারুদ্ধ হয়েছে, তাদের জামিনও হয় না। এদেশ থেকে আল্লাহর আজাব যাবে? আমরা দেখতে পাচ্ছি নষ্টা চরিত্রের পরিমণির মতো মেয়েদের জামিন হয়, দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাচ্চা নিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের মুফাসসির মুহাদ্দিস মুফতিদের কি অবস্থা বলেন? আপনি এই কাজগুলি করছেন, এই জমিনে বিচরণ করে, জমিন আপনার ছেড়ে দেবে না, কি অপরাধ ওই সমস্ত আলেমদের আমারে বলেন? সামান্য কয়েকটা দিন দুনিয়ায় থাকার ধান্দা নিয়ে আপনি যা করলেন, এটা তো শয়তানও বিশ্বাস করে না। আজকে যাদের নামে মিথ্যে মামলা দিয়ে আপনি কারারুদ্ধ করে রেখেছেন, তার পরিবারে তাকান, রাত যত গভীর হয় তার স্ত্রীর চোখে ঘুম কেটে যায়, মায়ের চোখে ঘুম কেটে যায়, বাবার চোখে ঘুম কেটে যায়, সবাই কাটা কবুতরের মতো ছটপট করতে করতে রাত কাটায়। আপনি জেনে শুনে বুঝে এই লোকগুলির নামে মিথ্যে মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখলেন, তার স্ত্রী ঘুমাতে পারলো না, তার ছেলে মেয়ে মানুষ হতে পারলো না, তার মা বাবার চোখ থেকে যে পানি ঝরালেন, আপনি কি বাঁচতে পারবেন? দুনিয়ায় বাঁচতে পারলেও আখেরাতে আল্লাহ বাঁচতে দেবে না। এই কথা বলে না কেন? দুনিয়ার মামলা হামলা জুলুম অত্যাচার, দুনিয়ার আইন আদালত থেকে আপনি বাঁচতে পারলে আল্লাহর মামলা হামলা আইন আদালত থেকে আপনি বাঁচতে পারবেন না। এজন্য যা করেছেন চিন্তা ভাবনা করেন, যে জমিনের ওপরে বসে আছেন বিচরণ করছেন, এই জমিনকে আমাদের ডাক দেয়া বলবে রাব্বুল আলামিন, তোমার এই বান্দারা আমার উপরে ভর করে যা করেছে সব সিটারি বাটপারি দুই নাম্বারি, তোমার আসমানের নিচে আমার উপরে যারা সবচেয়ে ভালো মানুষ ছিল এদের নামে তারা মিথ্যে মামলা দিয়ে জেলখানায় কারারুদ্ধ করেছে, এই মানুষগুলির কোনো অপরাধ ছিল না, একটা মাত্র অপরাধ তোমার বিধান ওরা সমাজে কায়েম করতে চেয়েছিল। এই কথা বলেন কেন? আমার ভাইয়ের আপনি বাঁচতে পারবেন না। দুই নম্বরে আমার আল্লাহ তাআলা আপনার জন্য দুইজন সাংবাদিক পাঠিয়ে দিয়েছে, আপনি যা করেন ওরা কোনোটা বাদ দেয় না, লিখে ফেলে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আমার আল্লাহ তাআলা ফেরেশতা নামের এই সাংবাদিকদের সব কিছু আপনার সামনে হাজির করবে। আমার আল্লাহ তাআলা এক পর্যায়ে আপনারে বলবে ইকরা কিতাবাক, পড় তোর কিতাব, আমল নামা, দুনিয়ায় যা করেছিস
চোখে দেখতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। অতএব কারণে যা করছেন চিন্তা ভাবনা করেন, একটাও কিন্তু বাদ যায় না, সারা পড়ছে না, সব আমার আল্লাহর পক্ষ থেকে নোট করা হচ্ছে। আজ আপনার হাত দুইটা, আপনি মনে করছেন এই হাত দুইটা আপনার, পা দুইটা মনে করছেন আ পা দুইটা আমার, চোখ দুইটাকে আপনি মনে করছেন আ চোখ দুইটা আমার, মূলত এগুলি তো আপনার, দুনিয়ায় আপনার হলেও কেয়ামতের ময়দানে আপনার হবে। বলেন বলেন আমার ভাইরা, এই হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, ডাক দেয়া বলবে রাব্বুল আলামিন তোমার এই বান্দা আমার এই দিয়ে নিরপরাধ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে কলম চালিয়ে আল্লাহ তোমার এই বান্দা এই হাত দিয়ে মানুষের ক্ষতি করেছে, ওজনে কম দিয়েছে, সুদের জমজমাট ব্যবসা করেছে, এক কথা বলে না কেন? আজ হাত আপনার হলেও কেয়ামতের ময়দানে আপনার থাকবে না, হয় আপনার পক্ষে নতুবা বিপক্ষে যাবে, পা দুইটা আপনার হলেও কেয়ামতের ময়দানে পা আপনার থাকবে না, হয় আপনার পক্ষে নতুবা বিপক্ষে যাবে। ডাক দেয়া বলবে রব্বুল আলামিন আজান হবার পরে ওরা মসজিদে আসেনি, কোরআনের মাহফিল হয়েছে, ধর্মীয় আলোচনা সভা হয়েছে, ওই জায়গায় যায়নি, বরং খারাপ খারাপ জায়গায় গিয়েছে। এরকম বৌফিটা স্বামী এই দেশে কম না বেশি? কারা আছেন হাত তোলেন তো। আপনি মোহরানা দিতে পারেন না, স্ত্রীরে পেটান, আপনার লজ্জা করে না, হাসির খোরাক দিচ্ছেন, আপনি যদি আপনার স্ত্রীকে মহরানা না দিয়ে মারা যান কেয়ামতের ময়দানে আমার আল্লাহর মামলায় পড়ে যাবেন। আমার আল্লাহর মামলায় পড়লে কেয়ামতের ময়দানে আল্লাহ ব্যভিচার যারা করে মারা যাবে, ব্যভিচারিণী যারা হবে তাদের কাতারে আমার আল্লাহ দাঁড় করিয়ে বিচার করবে। এই কথা বোঝা যায়? এতদিন যা হবার হয়েছে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আপনার স্ত্রীকে আপনি মহরণা দেবেন। আপনার স্ত্রী খুশি হবার পরে যদি ওটা ফেরত দেয় আপনি নিতে পারবেন, ওটা আপনার ব্যবসায় লাগাতে পারবেন, ওটা আপনার জন্য আপনি নিতে পারবেন, খাতে পারবেন, অসুবিধা নেই। এই দেয়া যাবে তো? আমার ভাইরাই জন্য আমি এসেছি, নিজে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচব, আপনি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবেন ওই পক্ষে আমি কথা বলবো। মানবেন তো? হ্যাঁ, আল্লাহ যেন তাওফিক আমাদের দান করে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। বুখারীর হাদিস নবীজি বলেন কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, বর্তমান আমি তিনজনার দায়িত্বশীল, কয়জনার আরো জোরে বলেন, আমার অধীনে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, আমি তিনজনার গার্ডিয়ান, তিনজনার দায়িত্ব নিয়ে পরিচালনায় আছি। কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আমার স্ত্রীর ব্যাপারে, মেয়ের ব্যাপারে, ছেলের ব্যাপারে আল্লাহ ধরবে, ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবে এই হুজুর বল, তোর স্ত্রী, তোর ছেলে, তোর মেয়ে তো আমার ফরজ বিধান, আমার ইসলাম মানেনি কেন? এই কথা কি শোনা যায়? এই জন্য নবীজি বলেন কেয়ামতের ময়দানে অধিকাংশ গার্ডিয়ান, অধিকাংশ পরিবারের কর্তা ধরা খাবে স্ত্রীর কারণে, ছেলের কারণে, মেয়ের কারণে। কথা বোঝা যায়? আপনি পাঁচ অক্ত নামাজের এক অক্ত ছাড়েন না, সলাতুল আওয়াবিন, এশরাক, তাহাজ্জুদ সব পড়েন, 40 বছর হয়ে গেল মিয়া সাহেব বিয়ে করার বউটা যে এক অক্ত নামাজ পড়ে না, আপনার ছেলে যে এক অক্ত নামাজের জন্য মসজিদে আসে না, আপনার যুবতী মেয়ে এক অক্ত নামাজ পড়ে না, এ জবাব কে দেবে? বলেন বলেন কিয়ামতের ময়দানে এই স্ত্রী, এই ছেলে, এই মেয়ে কাউকে জাহান্নাম নেবে, আবার কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আজ ছেলের দিকে তাকান নামাজ নেই, মেয়ের দিকে তাকান নামাজ নেই, স্ত্রীর দিকে তাকান নামাজ নেই, কিসের ধান্দায় আছেন বলেন? স্ত্রী বাপের বাড়ি থেকে কয়েকটা টাকা আনতে পারে না, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য পিটান। ছেলে মেয়ে ভালো করে লেখাপড়া করতে পারেন না মিয়া সাহেব, এই জন্য পিটান। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে আল্লাহর ইসলামের একটা ফরজ বিধান মানছে না, তাকালে এক অক্ত নামাজ পাওয়া যায় না, কয়দিন পিটিয়েছেন আমারে বলেন?
আজ আমরা প্রত্যেকটা গার্ডিয়ান পরিবারের কর্তা পরিচালক আমরা যদি ভালো হতাম আল্লাহর দিকে তাকিয়ে যদি দায়িত্ব পালন করতাম আমাদের প্রত্যেকটা ঘরগুলি মিনি জান্নাত হয়ে যেত এই কথা বলেন না কেন আজ লবণ আনতে পান্তা থাকে না পান্তা আনতে লবণ থাকে না আপনার কারণে তো মিয়া রাসূলের 1500 বছর আগের ভবিষ্যৎবাণী লাতা জালু বুয়ুতাকুম মাকাবির তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না যে ঘরে রুকু হয় না সিজদা হয় না ওটা ঘর না ওটা কবর এজন্য রাসূলুল্লাহর দিক নির্দেশনা ডিরেকশন কি আজান যখন হয়ে যাবে ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে পড়বে আর বাকি নামাজগুলি ঘরে পড়বে কারণ যে ঘরে রুকু হয় সিজদা হয় ওটা আর ঘর থাকে না আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেয় আপনি আজ ধান্দা করে আছেন আমার উপরে হ্যাঁ দাওয়াত দিয়ে নিয়ে যান আর জম্মের খাওয়ান আমার খেয়ে আপনার লাভ কোন জায়গায় আমারে বলেন তো আমি তো এই জায়গায় এসেছি ভাড়া টাকা নিয়েছি তারপরে এসেছি আবার যাব টাকা নেব তারপরে এই কথা বলেন কেন ভাই আপনার মসজিদের ইমাম বলেন মুয়াজ্জিন বলেন সব আমার মতো ভাড়া বেতন বন্ধ করে দেন 2-3 মাস আর ইমাম রেও পাবেন না মুয়াজ্জিন রেও পাবেন না আপনি তারে দাওয়াত দিয়ে খাওয়ান আমি বিরোধ বিরোধিতা করছি না কিন্তু তারে খাওয়াই লাভটা কি আমারে বলেন হয়তো হাত তুলে 3 ঘন্টা দোয়া করে হয়তো নাকের একটু ফাঁকা জায়গা দিয়ে গুনগুন করে কান্নার অভিনয় করে আসলে কি কি কাঁদে কথা কয় না ভাই আপনার সংসারে যাচ্ছে বা আপনার যাচ্ছে বাড়ি পোড়া আমি আলু পোড়া খেলে হবে আপনি মারা যাচ্ছেন অশান্তির দাউ দাউ করা আগুনে আমারে দাওয়াত দিনে মুরগি জবাই করে কোরমা পোলাও বিরিয়ানি খাওয়ার পরে বলেন হুজুর বাসি না একটু দোয়া করেন আমি হয়তো নাকের ফাঁকা জায়গায় দিয়ে একটু গুনগুন করে কান্নার অভিনয় করলাম তাই আমি কাঁদলাম এখন তো আমরা হুজুররা হয়েছি খাওয়া যেখানে আমরা সেখানে এই কথা কয় না ভাই যার আয়োজন যত বড় আমাদের দোয়া তত বড় আপনার কমন সেন্স জাগ্রত হয় না আপনার জন্য হাত তুলে আমি কাঁদবো কেন বলেন আপনার মা মারা গিয়েছে 13 বছর আগে বছর কি পালন করেন প্রত্যেক জুমায় আমার দাওয়াত দিয়ে খাওয়ান আপনার মায়ের জন্য দোয়া করে আমি কাঁদবো কেন আমারে বলেন না কেন আমার তো কান্না আসবে আমার মায়ের জন্য আমার তো কান্না আসবে আমার সামনে বিপদ আসলে আয় কথা বললে কেন কমন সেন্স জাগ্রত হয় না আজ নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রাসূল নেই আখেরাত পরকাল কিচ্ছু নেই হিন্দু না মুসলিম বোঝা যায় না অন্তত পরিবারের যে গার্ডিয়ান আপনার যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলি আল্লাহর দিকে তাকিয়ে পালন করেন নাহলে কিন্তু কিয়ামতে ধরা খাবেন আমি আবারও বলছি আপনার এই স্ত্রী আপনার এই ছেলে আপনার এই মেয়ে হয় আপনাকে জান্নাতে নেবে নতুবা জাহান্নামে নেবে এখন বলেন আপনার এই ছেলে মেয়েকে আপনার স্ত্রীকে এক আল্লাহর জন্য দাঁড় করানোর দরকার আছে না নেই আল্লাহর ফরজ বিধানগুলি তাদের জীবনে তুলে দেওয়ার দরকার আছে না নেই আর এগুলি তুলে দিতে গিয়ে যদি পেটাতে হয় পেটাবেন প্রত্যেকটা পেটনের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ বল্লামায় দেবে তবে পেটন হবে কোমর থেকে নিচ পর্যন্ত খুলে যেন কাউকে দেখাতে না পারে এই কথা বল না কেন ভাই তাকান আজকে পুরুষের তুলনায় ইদানিং মহিলা মা বোনরা সবচেয়ে বেশি আসছে তাকান তো মা বোনদের আমল কোন জায়গায় অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না এই কথা বল না কেন ভাই নামাজের ধার ধারে না অথচ ভারতের চ্যানেল একটাও মিস্টেক করে না সুবহানাল্লাহ বলেন যে মা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না স্বামীরে মানে না যে মা ওই ভারতের চ্যানেল নিয়ে পড়ে থাকে একটা চ্যানেলও মিস্টেক করে না রাতে দেখতে না পারলে পরের দিন 12টা পর্যন্ত কাজ আদায় করে আপনি কিভাবে মেনে নেন ওর পেট থেকে আব্দুল কাদের জেলানি আসবে আল্লামা সাইদি আসবে আমির হামজা আসবে বড় বড় আলেম আসবে সব তো আসবে ডিপ জলের মতো প্রত্যেকটা মা বোনের পেটগুলিকে আমার আল্লাহ সন্তান দানের কারখানা বানিয়ে দিয়েছে মা যদি ভালো হয় সন্তান মাসবি ভালো হবে আজ মাগুলি ভালো না হওয়ার কারণে তাকান তার সন্তানগুলি গাজার সাথে বাবার সাথে মেয়েগুলি এক একটা মেয়ে না পরিমণিকে হার মানিয়ে ফেলছে মায়ের আজারা এসেছেন আপনাকে আমি আন্তরিকতার সাথে আজকের মাহফিল থেকে দাওয়াত দিলাম গুড মেসেজ দিয়ে গেলাম আপনি মা হিসাবে যদি ভালো হতে পারেন আপনার ঘরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেবে
আপনি যদি মা হিসাবে ভালো হতে পারেন মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে জান্নাত দেবে। আর মা হিসাবে যদি আপনি ভালো না হন, আপনার মতো করে যদি আপনি চলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামে দেবে। আব্দুল কাদের জালানি রহমতুল্লাহর একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো। পাঁচ বছর যখন তার বয়স, তারে মক্তবে পাঠানো হলো। হুজুর ডাক দিয়ে বলেন, বাবা আব্দুল কাদের বলো আলিফ বা তাসা। আব্দুল কাদের আলিফ বাও বলে না, তাও বলে না, সাও বলে না। একবার যায় হুজুর আবার বললেন, বাবা বলো আলিফ বা তাসা। আব্দুল কাদের কোনো কথাই যেন বলছে না। হুজুরের কথা যখন বন্ধ হয়ে গেল, আব্দুল কাদের এবার নিজের মুখ থেকে বলা শুরু করলো, বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারার কয়েকটা আয়াত। হুজুর অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের ছোট মানুষ, এত সুন্দর করে তোমার কোরআন, তোমার কোরআন শিক্ষা দিয়েছে কে? আব্দুল কাদের মাথা উঠায় ডাক দিয়ে বলে, হুজুর আমার এই কোরআন শিক্ষা দিয়েছে আমার মা। হুজুর অবাক হয়ে গেলেন, আমি বুড়ো হয়ে গেলাম মানুষকে কোরআন শেখাতে শেখাতে, আমার অনেক বুড়া ছাত্র আছে। আরে বাবা, এত সুললিত কণ্ঠ, এত সুললিত কণ্ঠ দিয়ে তুমি শুদ্ধ করে কোরআন পড়তে পারো? একটু চলো তো তোমার মার কাছে যাই। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর সাথে হুজুর তার মায়ের কাছে চলে গেলেন। পর্দার আড়াল থেকে কথোপকথন হচ্ছে। হুজুর ডাক দিয়ে বলছে, মা সত্যি করে বলেন, এত অল্প বয়সে আপনার সন্তান কি করে কোরআন পড়তে পারে? মা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, হুজুর শোনেন, আমার সন্তান যখন পেটে ধারণ করে, আমি আল্লাহর কাছে বারবার কেঁদে কেঁদে দোয়া করতাম, আল্লাহ আমার পেটের ভিতরে সন্তান যদি ছেলে হয় তাকে তুমি ইউসুফের মতো বানাই দিও, আর আমার পেটের ভেতরে এটা যদি মেয়ে হয় তাকে আপনি মারিয়ামের মতো বানাই দিও। হুজুর সন্তান পেটে যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো, আমি মা বসেছিলাম না, মাঝে মাঝে কোরআন পড়তাম, সূরা ইউসুফ পড়তাম, কখনো মারিয়াম পড়তাম, আর আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে কান্না করতাম, ডাক দিয়ে বলতাম, রাব্বুল আলামিন আমার পেটের ভেতরে যেটা আছে এটাকে কোরআনের জন্য কবুল করে নাও। আমার আব্দুল কাদের দুনিয়ায় আসার পরে যতদিন আমার নাফা ছিল এটা কেটে যাবার পরে আমি আমার বসে নেই, আমি নামাজে দাঁড়াতাম, সেজদায় পড়ে গিয়ে কান্না করতাম, আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ কিচ্ছু চাই না, আমার সন্তানকে কোরআনের জন্য কবুল করো। আমি মা কোরআন পড়তাম, আর আমার সন্তানের নাকে মুখে আমি ফু মেরে দিতাম, আর আল্লাহর কাছে বারবার বলতাম, আল্লাহ আমি মা হিসেবে আমার কোনো চাওয়া নেই, একটাই চাওয়া আমার সন্তান যেন কোরআনওয়ালা হয়। আমার তো মনে হয় আজ এই রকম মা বাংলার ঘরে ঘরে। আরে ভাই, 20 বছর আগে তাকান, মা বোনদের সিজার করা লাগেনি, সিজার কি মানুষ জানেইনি, আর এখন তাকান ঘরে ঘরে সিজার। আগের মা বোনদের জীবনে আমল ছিল, ইমান ছিল একরকম, আর এখনকার মা বোনদের আমল ইমান হয়েছে অন্যরকম। পেটে খালি সন্তান, মেন্স স্টেশন বন্ধ হবার সাথে সাথে স্বামীর গুদায় চলো একটু শহরে যাই, কত বললাম, যাহা খালি ধরা পড়েছে ওটা লেডিস না জন্ডিস, আবার শুরু হয়েছে মাসে মাসে চেকআপ। আগের মা বোনরা যখন পেটে সন্তান ধারণ করতো তারা আমার আল্লাহর উপরে আস্থা রাখতো, এই কথা বলে না কেন, ঘর থেকে মা বোনদের কোরআনের আওয়াজ ভেসে আসত, কোনো মা বোনকে পর্দাহীন অবস্থায় রাস্তায় পাওয়া যেত না, আর এখনকার মা বোনেরা তাকান আছে, এই কথা বলে না কেন। মা বোন যারা এসেছেন আমি কি বলছি, আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন যদি আপনি পারেন। আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে ভালো বানাতে, আপনি পারেন আপনার মেয়েকে ভালো বানাতে। কালকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি ধরেন, আপনার সন্তান অবশ্যই নামাজ ধরবে। আপনি মা হিসাবে যদি ইসলামের ফরজ বিধান কালকে থেকে শুরু করে দেন, আপনার মেয়ে অবশ্যই ইসলামের ফরজ বিধান পালন করবে। কিন্তু করছে না তো আপনার কারণে, আপনি পারছেন না। মা বোন যারা এসেছেন আপনার ভিতরে শেখার, আপনার সন্তান সন্ততির অনেক কিছু আছে, একটু চেষ্টা করেন না। আজ আপনার মেয়েরে বিয়ে দিতে গিয়ে কত কি 8-10টা জেলায় বিজ্ঞাপন দিতে হয়, তাকান তো। অনেক মা বোনের সন্তান আছে যাদেরকে বিয়ে দেওয়ার সময় বিজ্ঞাপন লাগে না,
মানুষ আবার মানুষ নেবার জন্য কয়েক কিলোমিটার দূর থেকে হাঁ করে থাকে। এই কথা বলেন না কেন? আপনি মা হিসাবে কি করছেন? আপনি তো পারেন আপনার সন্তানকে ভালো করতে, ভালো বানাতে। সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে আড্ডা মারে আপনি মা পারেন ধরতে? বিশাল বড় রাত, আপনার ছেলে মেয়ে রাতের বেলা ঘুমায় না, মোবাইলে আড্ডা মারে না, কারোর সাথে প্রেম করে, এটা তো একমাত্র পারেন আপনি ধরতে। এই কথা বলে না কেন? কেন 9টা বাজে 10টা বাজে আপনার মেয়ের ঘুম ভাঙ্গে না, ছেলের ঘুম ভাঙ্গে না, কি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, এটা তো দেখতে পারেন আপনি? 8টা 10টা প্রাইভেট দেওয়ার পরে ভালো রেজাল্ট করতে পারে না, খালি ফেল করে, কেন আপনি ধরতে পারেন না? আপনি মা হিসেবে একটু দায়িত্ব পালন করেন না? আসলে কি একই স্কুলে যায়, কলেজে যায়, প্রাইভেটে যায়, টিউশনিতে যায় না, কাউকে নিয়ে আম গাছ জাম গাছের নিচে আড্ডা মারে? এই কথা বলেন না কেন? আজ তো স্কুল কলেজ ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্লাস নেই, সব আড্ডা। আর পার্কের তো অভাব নেই, ব্রিজের তো আর অভাব নেই। আপনি কেন মা হিসেবে পারছেন না বলেন? কি জবাব আল্লাহর আদালতে আপনি দেবেন? অতএব কারণে আপনি মা হিসাবে যা করছেন চিন্তা ভাবনা করে, আপনার বিবেককে ঠান্ডা মাথায় প্রশ্ন করেন, ও বিবেক আমি যা করছি কিয়ামতের ময়দানে আমি কি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো? আমি কি বাঁচতে পারবো? মাহফিলে যেহেতু এসেছেন আমি দুইটা মেসেজ দিয়ে যাচ্ছি, আপনি যদি নিতে পারেন কিয়ামতের ময়দানে ফাতেমাতুজ জহুরার সাথে জান্নাতে যাবেন। নাম্বার ওয়ান মেসেজ হচ্ছে আপনার স্বামী, আপনার স্বামীর কারণে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাবেন, আবার স্বামীর কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। আমার আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে বড় ফির হচ্ছে আপনার স্বামী। কি কথা কয় না ভাই? তার নাম কি? দুঃখ নিয়ে বলতে হয়, আজ এই দেশের মায়েদের স্বামী ভালো লাগে না, ভালো লাগে দুলা ভাই অথবা দেবর। সোহান আল্লাহ, স্বামী ডানে যেতে বললে ডানে যায় না, বামে যেতে বললে বামে যায় না, নামাজের কথা বললে, ভালো কাজের কথা বললে আরো রাগ করে, জিদ ধরে, তর্ক করে, আরো ধমক দেয়। এগুলো তো জান্নাতি নারীর বৈশিষ্ট্য নাকি? যে সমস্ত মেয়েরা তার স্বামীর কথায় তর্ক করে, জিদ ধরে, রাগ করে, ধমক দেয়, এগুলো সব তো ওই জান্নাতি নারীর বৈশিষ্ট্য। সব ভালো লাগে, স্বামী ভালো লাগে না। আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, আমাদের জন্য একটা দিনও সাজে না, ওর সাজুগুজু দেবর দুলা ভাই বান্ধবী মার্কেট দাওয়াত বাড়ির জন্য। সুবহানাল্লাহ, একটা আলেম দাঁড়ান দুলা ভাইয়ের জন্য, দেবরের জন্য বাজার মার্কেট দাওয়াত বাড়ির জন্য সাজা যায় আছে? কারণ আপনার পায়ের জুতো থেকে, পায়ের আঙ্গুল থেকে, মাথার চুলের ক্লিপ পর্যন্ত পুরো দেহের মালিক একজন, তিনি হচ্ছেন স্বামী। স্বাস্থ্য যদি হয় স্বামীর জন্য সাজো। নবীজি বলেন কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজতে পারে, যতক্ষণ সাজবে মহান আল্লাহ নফল নামাজ পড়ার সব দান করবে। সাজা লাগবে কার জন্যে, ওরা সাজে কার জন্যে? মায়েরা যারা এসেছেন, যা করার দরকার আপনি করেন, যেটা করা যায় না ওটা ছেড়ে দেন। দুই নম্বরে একটা আমল দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পর্দা। আপনি মা হিসাবে পর্দা করবেন, আমার আল্লাহ তাআলা এটা আপনার জন্য ফরজ করে দিয়েছে। আপনি মা হিসাবে যদি ইসলামের ফরজ বিধান পর্দা করে মারা যেতে পারেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ ফাতেমাতুজ জহুরার সাথে আপনারে জান্নাত দেবে। আল্লাহ যেন মা বোনদেরকে আমল করবার তৌফিক দান করে। সেই সাথে যতটুকু কথা আমরা বলেছি, প্রায় 11:40 বাজছে, মাইকের অবস্থা বেশি একটা ভালো না, এই জন্য আমি নিজের শক্তি দিয়ে যতটুকু পেরেছি কথা বলেছি। আল্লাহ তাআলা যেন বাস্তব জীবনে এই কথাগুলি মানবার, আমল করবার আমাদের তৌফিক দান করে। রাত অনেক হয়েছে, আমরা বাসায় যাব, এরপরে খানা পিনা শেষ করে আমরা ঘুমাবো, এরপরে ফজর আছে, প্রত্যেকে ফজরের নামাজ পড়বো তো? সবাই হাত কিন্তু সবার উঠছে না, হাত তোলেন দেখি।
আল্লাহ যেন প্রত্যেককে ফজরের নামাজ জামাতে পড়ার সুযোগ করে দেয়, প্রত্যেককে যেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।